আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো কীভাবে থ্রি ফেজ সেচ প্রকল্পের লাইনে কাট আউট নষ্ট হয়ে গেলে কাট আউট লাগিয়ে তো চালু করতে হয়, কীভাবে কাট আউট লাগাতে হয় এই ভিডিওটি পুরো দেখাবো। তো কাট আউটের পাতিগুলো লুজ হয়ে গেলে এভাবে করে আপনারা টাইট করে দেবেন। এটা সতর্কতার সাথে করতে হবে, এটা টেস্টার দিয়ে করলে একটু ভালো হয়। তো এবার কাট আউট কীভাবে লাগাতে হয় দেখুন। নিচ থেকে আস্তে আস্তে এটা চাপ দিলে কাট আউটটা বসে যায়। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ও পাশের বেলটি অল করে দিন এরকম নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে, সবাইকে দেখানোর জন্য এটা শেয়ার করে দিন, কমেন্ট করে বলুন যে কেমন ভিডিও আপনারা দেখতে চান। ধন্যবাদ সবাইকে। এইসব জিনিস এর শুনো, একজন আর হলে এইসব জিনিস আমার আমার কথা না, যেটা কিনবো সেটা মজবুত দেখিয়ে দিব যাতে ঝামেলা না হয় আর পরে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কাট আউট তিনটা লাগানো হয়ে গেল। এবার আমরা কী করবো, প্রতিটা ফেজে লাইন আছে কি না এটা চেক করে নিতে হবে। দেখুন, চেক করার জন্য বাঙালি দেখুন সহজ পদ্ধতি করে থয়েছে। টেস্ট করা হয়ে গেল, তো তিন ফেজে লাইট জ্বললো। এবার আমরা মেন সার্কিট ব্রেকারটা তুলে স্টার্ট করব। মোটরটি ঠিক আছে নাকি এটা একটু দুই পাক ঘুরিয়ে নিতে হবে, তাহলে বোঝা যাবে যে মোটরটি ঠিক আছে। তো এবার আমরা চালু করে দিব। নষ্ট হয়ে গেছে তাও বাঙালি। আসতে হয়ে গেল বলছি, বন্ধুরা মোটরটি অসাধারণভাবে ঘুরছে। তো এবার আমরা বাইরে গিয়ে দেখব পানি কীভাবে উঠছে। তো ভিডিওটি দেখতে থাকুন পুরো। এবার আমরা টেস্ট করে নেব যে কীভাবে কাট আউট পড়ে গেছিলো। তো বডি সময়তে হয়ে যায়, তো এর জন্য টেস্ট করে দেখছি টেস্টার দিয়ে। কোর টেস্টার দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহ হচ্ছে না বা লাইট জ্বলছে না। একটু মাঠের অসাধারণ দৃশ্য তুলে ধরে দেখাচ্ছি, দেখুন সূর্য উঠেছে আর প্রাকৃতিক সৌন্দর্য, ধানের পুরা ধানের আবাদ। ভালো পারবে, তোমার দাদার নাম ভোলাবনি দেখো।